हेलो एवरीवन, दिस इज विश्वजीत एंड वेलकम टू यू बीटीएस भोज अड्डा। आज के किन्तु कत तारीख 17 तारीख हमें बार बार तारीख भूले जाए 17 जुलाई 2022। आज के चले बिये बाड़ी, एकदम ही बिना निमंत्रण बिये बाड़ी एवं प्रचुर खावा दावा। कोथाय रोची आज के बेड़िए कटा 4:30 ट्रेने बेड़िए एसे विधाननगर। आज के आछि पिसी चंद्र गार्डेन किन्तु विधाननगर थेके ওখান থেকে বাস অটো যে কোনো কিছু পাওয়া যায়। এসে সায়েন্স সিটি নামতে হবে, সায়েন্স সিটি থেকে একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিট না 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এসে পৌঁছালাম পিসি চন্দ্র গার্ডেন এবং পিসি চন্দ্র গার্ডেনে আজকে আমাদের ভেনু। পিসি চন্দ্র গার্ডেনে কী কী হচ্ছে, পেছনে বিয়েবাড়ি অলরেডি সেজে উঠেছে দেখতে পাচ্ছ, দেখাবো আরও বিয়েবাড়িতে কী হচ্ছে, কী খাওয়া দাওয়া হচ্ছে, কী মজা হচ্ছে, সব কিছুই দেখাবো। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আমরা এসছি আজকে বিয়েবাড়িতে এবং সেখানকার ডেকোরেশন দেখতে পাচ্ছেন যে কীভাবে সাজানো হয়েছে বিয়েবাড়িটা, ঘুরে ফিরে সব দেখাবো। এবং সবে আমরা ঢুকছি এবং ব্লগার্সরা ভেতরে রয়েছে অলরেডি, কীভাবে কাভারেজ হয় এত সুন্দর বিয়েবাড়িতে এবং কী কী খাবার দাবার থাকে এখানে। মেন কিন্তু খাবার দাবার প্রায় 100-এর উপরে আইটেম, কী কী থাকছে দেখার জন্য দেখতে থাকুন পুরো ভিডিও। এটা কিন্তু ব্যাংকুয়েট হলের ভেতরটা, এখানে চলছে কনসেপচুয়াল ফটোশুট দেখতে পাচ্ছেন। ব্রাইড অ্যান্ড গ্রুম হেঁটে হেঁটে যাচ্ছে এবং চারপাশ থেকে বাজি ফাটানো হচ্ছে আর কি। যাবো আমি কাছে, যাবো কাছে গিয়ে একবার বড় বউকেও দেখিয়ে দেবো আপনাদেরকে। কি খাচ্ছিস? এবার হলের ভেতরে ফটোশুট হচ্ছে এবং নিচে কিছু ধোঁয়া লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। কোনটা কোনটা খেলি, কি কি ভালো লাগলো? আর আগেও তো কত কিছু খেয়ে ফেললি, সেগুলোর কি বলবো? সেগুলোগুলো খুবই ভালো। জিন্স খাবো, এটা পরে খাবো। জিনসটা মুখে দিলাম খুব নরম, এটা খাবো, দেখতে থাকো, শেষ অব্দি ভিডিও দেখবে তাহলেই কিন্তু মজা পাবে। মানে একটার পর একটা খাবার আসতেই থাকবে। সবে শুরু হয়েছে নাকি? সবে শুরু হয়েছে, পিকচার হবে বাকি হবে এটা দোস্ত। নালে কিন্তু মজা পাবে একদম। মেইন অ্যাট্রাকশন কিন্তু ওখানে রয়েছে, মাটন, মাটন হেভি মাটন আইটেম করেছে। মুছ আগে, ক্যামেরাটা মুছে নে একবার। না মুছে নে, না দেখবে না, আমি ভাইরাল হয়ে যাবো। দেখবে না, তুই একবার মুছে নে না ক্যামেরা। আরে এইভাবেই তো মুছে, একটু চেটে নিতে পারতিস ক্যামেরাটা, আরো পরিষ্কার হতো। চশমা এইভাবে মোছে না? হ্যাঁ, তো তাই এইভাবে মুছলাম। চেটে নিলে আরো পরিষ্কার হতো না? দাদু গুলো এসে যাচ্ছে, একই লাগছে। ফেলে দে ফোনটা। কি চা খেলে খাবার হজম হয়? আমি চাটা ভিডিও করব বলে নিয়েছি, এবার আমি বুঝতে পারছি না কি করব। আমি চা খাই না। ও চাটা অ্যাকচুয়ালি ভালো করে, খুবই ভালো করে। কোনটা ভালো করেনি? সবই ভালো করেছে, এবার চাটা এক্সট্রাঅর্ডিনারি। তাহলে ট্রাই করে দেখতে হবে। কফি থেকে বেটার। এখানে কি চলছে এখন একটু দেখি। দই বড়া, এটা স্যুপ। মোমো খাবি না? কোথায় মোমো খাবি না? কোথায় চিকেন মোমো, ভেজ মোমো? হ্যাঁ, এটা তো এই গান্ডাই দিতে হবে। ও নো, এর কনসেস হয়ে গেছে আবার। স্যুপ খাও, আলাদা এক্সপিরিয়েন্স। খেয়েছো, আমি কমেন্ট করে জানিও।
বিয়ে বাড়িতে মোমো কে কে খেয়েছো? আমি কখনো খাইনি, এটা আমার কাছে একটা আলাদা এক্সপেরিয়েন্স। ওই বলবে আমাদের খাওয়া দাওয়ার পালা, সবাই খুব মন দিয়ে খাচ্ছে, তার মধ্যে অলোকেশ অলোকেশ রেডি হচ্ছে ভিডিও করবে বলে, বাকিরাও খেতে এখন ব্যস্ত, কারোর মুখে কোনো কথা নেই। স্টার্টার ফাটা শেষ করে এবার মেন কোর্সের পালা। আমি কিন্তু খুব কম খাই, হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি খুব কম খাই, মানে আমারটা আমি হাফ খেয়ে নিয়েছি আর কি। যাই হোক, এরপরে আবার ডেজার্টে যেতে হবে খাওয়া দাওয়ার জন্য। খাওয়ার সময় শান্তি নেই, হবে একটা লুচি ছিঁড়বে তাতেও ক্যামেরা অন। ডেজার্টের পালা হাফ খেয়ে ফেলেছি, প্রচুর খাচ্ছে আজকে, হ্যাঁ মানে কিছু খাই না। অলোকেশের ভিডিও চলছে, করে রেখে গেছি সেই পানটা আমি এখন খাবো। পানটা বেশ জাম্বো সাইজের দেখতে পাচ্ছ, পানটা খেয়ে পুরো মুখটাও ভরে গেছে, আর পানটাকে এনজয় করি। তারপর হবে আরো বাকি কথা, পান খেতে খেতে এবার বেরোচ্ছি পিসিচন্ড গার্ডেন এর বাইরে। উবের বুক করা হয়েছে, র্যাপিডো র্যাপিডো আসবে, তারপর এখান থেকে বিধাননগর যাওয়ার পালা। এবার দেখা যাক কোন ট্রেন পাওয়া যায়। দেখতে পাচ্ছ পিসিচন্দ্র গার্ডেনের একদম ঢোকার জায়গা এবং মেন রোড থেকে, এই মেন রোডেই এখন ওয়েট করবো র্যাপিডো আসার জন্য। দেখা যাক এরপরে বাড়ি গিয়ে কখন পৌঁছায়। রাতে শহর, এটা কিন্তু আমার প্রচণ্ড প্রিয়। আর কে কে আছো আমার মতন যাকে, যার রাতে শহর প্রচণ্ড ভালো লাগে, কমেন্ট করে জানাও। আমি বাড়ির দিকে যাই, আর তোমরা দেখতে থাকো সুইট অ্যান্ড সাওয়ারের কী কী মেনু ছিল। মেনু কিন্তু প্রায় 100-এর ওপরে। বাজে প্রায় রাত্রির 1টা, অবশেষে বাড়ি ঢোকার পালা। রাস্তার কুকুরগুলো আর রাস্তায় নেই, বেশিরভাগ দিনই আমি এরকম টাইমে ঢুকি। তো আজকে বিটিএস ভোজারটা আপাতত এই অবধি, দেখা হবে আবার কালকে।